দেখেছো তাহলে কত বড় একটা টিটিকেল সিস্টেম কে তিনি আঘাত করেছেন, কিন্তু তিনি ব্রাহ্মণকে বাদ দেন। এজন্য আমার পাগলের গান অতীত পাবন তোমায় সবে কয়ে আমা হতে জানা যাবে তোমার দয়ার পরিচয়ে, হায় হায় দয়ার পরিচয়। পাগলে বিজয় বলে নয়ন জলে, বিজয় বলে নয়ন জলে, পাগলে বিজয় বলে নয়ন জলে, তুমি ঘুচাও আমারে পারির দায়, তোমার নাম লোলা পারি দয়া না তুল দরিয়া, প্রশ্ন করে গেছে গো ধর্মসভা স্থান, বৈষ্ণবেরা উচ্চ স্বরে করে হরে কৃষ্ণ নাম, মতুয়ারা হরি বল হরি বল বল আনন্দিত চল, প্রশ্ন করে গেছে আজি শুনলেন জ্ঞানী বলে হরে কৃষ্ণ নাম আর মতুয়াদের হরিধ্বনির মধ্যে পার্থক্য আছে কিনা তাই পরিষ্কার করে বলবো, আমি কোনো পার্থক্য যে নাই, ষোল নাম ৩২ অক্ষরের মধ্য দিয়ে বৈষ্ণব সম্প্রদায় তারা হরে কৃষ্ণ নাম তত্ত্ব পহরান ভরে গায়, কেউ বা আবার মালায় জপ করে কথা মিথ্যা নয়, কেউ বা গোপন ঘরে মূল মহামন্ত্র জপে সর্বদাই, আবার নাম কীর্তনের আসরে আসরে শোনেন শুধু জয়, সেখানে দেখেন কত কায়দায় হরে কৃষ্ণ নামে কীর্তন কি হয়, একটা দুটো দল নয় রে বাবা বলি সবার ঠাই, যদি অষ্টম প্রহর নাম হয় চার ছটা দলের দরকার তাই, দুই ঘন্টা করে গান গায় তারা রাগ রাগিনীর সুরে, তার মধ্য দিয়ে কত সুন্দর প্রেমের অশ্রু ঝরে, রাগে তো রাগিনী ধরে যখন ওই নামের মধ্যে দেয় টান, ওই রাগ রাগিনীর সুরে আসে শুদ্ধ প্রেমের বান, তাই না? নামের মধ্য দিয়ে গান গায় এক একটা দুটো দল, হ্যাঁ ছেড়ে দিলে কেন, যখন নাম যোগ্য হয় নামের মধ্য দিয়ে কত সুন্দর রাগ রাগিনী আলাপ হয়, হ্যাঁ সকাল ৬টার থেকে যদি অষ্টম প্রহর হয় তারপরের দিন সকাল ৬টা পর্যন্ত রাগ রাগিনীর মাধ্যমে এক একটা দল কত সুন্দর নাম কীর্তনকে পরিবেশন করে, আর নামের মধ্য দিয়ে কি আনন্দ রসাস্বাদন হয়, তাই না? আরে Oh!
দল অত টাকা দিয়ে বায়না করে আনার কোনো প্রয়োজন ছিল না, তাই না? কিন্তু বর্তমান বাজারে সেখানে কোনো রাগ রাগিনি নাই, হরিবল হরিবল বলে মাতলামি দিয়ে ধুলায় গড়া গড়ি যায়। হরিবল বলে নামের ধ্বনিতে সবাই হরি বলে গড়ায়। সেখানে কিবা হিন্দু, কিবা খ্রিস্টান, কিবা মুসলমান, কিবা জৈন, কিবা বৌদ্ধ, সে মুচি না সুচি না মেথর, ভেদ বিভেদ থাকে না, সবাই এক নামে এক তালে হরি বল বলে। জয় হরি বল বলে সবাই আসে চোখের জল। এই নামের মধ্যে আর হরে কৃষ্ণ নাম গো কোনো পার্থক্য নাই, মূল মাহাত্ম সবার মধ্যে আমি বলে যাই। হরে কৃষ্ণ নাম ষোলো নাম, বত্রিশ অক্ষর হয় ষোলো নাম, বত্রিশ অক্ষরের মূল যুগল তত্ত্ব কয়। রাধা কৃষ্ণ ভজন পূজন করে যুগল তত্ত্বের নাম, রাধা কৃষ্ণ সম্বোধনে হরে কৃষ্ণ নাম। এই রাধা কৃষ্ণ মূল মন্ত্র হরি বলের মধ্যে পাওয়া যায়। ফকারেতে কেশব শৈব কৃষ্ণ সে জনায়, আরে বিকারেতে আমরা শক্তি গো হরে আমার বিনোদিন রাই, খালি হরি বল শব্দের মধ্যে রাধা কৃষ্ণ পাই। বাবা ষোলো নাম বত্রিশ অক্ষর, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, যদি নাম এই দিক ওদিক হয়ে যায় নামে অপরাধ হয়, তাই না? এর জন্য দেখবেন নাম যজ্ঞের আসরে যারা নাম কীর্তন গায়, ওই মন্দিরেতে পূজারী একজন
माला नहीं नाम जपे सब बोदाय माला धोरे नाम जपे करे गो होरे नामे भूल होते पारे तारा किंतु रिक्स नहीं ना बोली अपना देर दाल किंतु हरी बोल सबाई बोलते पारे हरी बोल 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 जय हरी बोल हरी बोल जय हरी बोल 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 देखा चल ताले सबाई हरी बोल बोलते पारी किंतु सबाई हरे कृष्ण नाम उच्चारण करते पारी ना यही तो तुम्हारे कथार जवाब কথাই মিটে গেল আর তবে বেশি কথা কেন আমি বলবো সভাতল যেভাবেতে প্রশ্নপত্র গো করেছিলে দান আমি অল্পে অল্পে সবার মধ্যে তো তোমার দিলাম সমাধান অনেক ভাবে অনেক কথাই আমার বলতে গেলে পরে আমার হয়তো ভুল ত্রুটি হয়ে যেতে পারে তবে ভিন্ন বেশি কথাই আমি আর বলবো না বলবো না প্রথমবারে ছেড়ে দেব কবির কল্পনা তাই তো যেভাবে প্রশ্নদান করে গেলে সব স্থান এক এক করে সমাধান দিলা বলি আমি তোমার ঠাই কিছু বাকি রাখি নাই আজই এই সভ্য সব স্থান অনেক ভাবে অনেক কথা বসে শুনুন বিজ্ঞতা সবার মধ্যে আলোচনা হলো ভুল ত্রুটি হলে পরে ক্ষমা করবেন জ্ঞানী দল নিবেদন সকলে যখন আমার ভাবের কথা বিন্দু সবার মধ্যে ধরে তুলি আজি এই সভ্য সবার ঠাই অল্প অল্প কথাগুলি সবার মধ্যে ধরলাম তুলি শুনলেন সর্বভক্ত বসাই ওগো আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন সন্তান বলে নিবেদন সকলে চরণে আমায় করবেন আশীর্বাদ যা হতে চিত্তের বিষাদ কৃষ্ণ প্রেম প্রসাদ ক্ষণে হরিভক্ত কৃষ্ণ ভক্ত গৌরভক্ত সবার পদে শ্রী পদ্মে করি নিবেদন আশীর্বাদ করবেন সবে এই মিনতি সবার সবে নিবেদন করি সব চরণ অনেক ভাবে অনেক কথা আজ হয়ে গেল আর তবে বেশি কথাই আমি আর বলতে যাব কেন যেভাবেতে প্রশ্নপত্র করে গেল তাই এক এক করে জবাব দিলাম সভ্য সবার ঠাই এরপরে যদি কিছু বাকি থেকে থাকে একটা কথা বলি আমি আপনাদের বাকি অন্তরে অন্তরে আসে মনোভাব এক এক করে প্রত্যেকটা জবাব দিয়ে যাব অল্পতে কত মাসের করি সমাপন আমার ভুল ত্রুটি সবাই করবেন মাধ্যম আপনাদের সামনে যেমন জল দুধ দেয় রাজহংসের সামনে যেমন জল দুধ দেয় জলটুকু ফুলে তারা দুধটুকু খায় আপনারা ভক্তবৃন্দ রাজহংস শ্রোতা জল আর দুধে মরে বেশানো বক্তৃতা দলীয় অংশ করবেন বচন দুগ্ধ অংশ করবেন গ্রহণ আমার প্রতি আশীর্বাদ করে যাবেন দান আমার মধ্যে ভোটের জন্য কাব্য বলবো গান আশীর্বাদ কুশল গান আশীর্বাদ করেছিল তাই তো সংগ্রামে এই হয়েছিল তবে আর বেশি কথা কবো না ছেড়ে দিয়ে যাবো মন্দির ঢুকে না শূন্য জ্ঞাত মাত্র এই জাতি সমুক্ত পতি আছেন জাত কৃষ্ণ ভক্তবান অনুভব সবার সম্মান আত্মহীন ভক্ত দ্বারা প্রণাম নেবেন আস্থা দ্বারা আমাকে আশীর্বাদ করলে পরে সকল ধর্ম কাবে মনে আত্মবিশ্বতা আমি ছেড়ে দিয়ে যাবো মন্দির ঢুকে না এই পর্যন্ত আমার কথা দিলাম শান্ত করি শান্তি হরি গুরু যাত্রমানন্দ ভক্তবৃন্দ বলুন হরি 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 বল হরি বল হরি বল জয় হরি জয়